আরজিকর নিয়ে বিস্ফোরক ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী তথা দেব। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস সেন্টার উদ্বোধনে এসে আরজিকর ইস্যুতে মন্তব্য করলেন দেব। কি জানিয়েছেন তিনি শোনা। খুবই দুঃখজনক একটা ব্যাপার যেই ইস্যুটা হয়েছে বা যেইভাবে জিনিসটা হয়েছে সেটা তো ডেফিনেটলি নিন্দনীয়, মানে সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ মানুষ সেই সেই আবেগেই আজকে সেই আন্দোলনটা হচ্ছে। আমি এটুকু বলবো যে এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি আর কারো কারোর নাম যেন নির্ভয়া বা তিলোত্তমা না রাখতে হয়। এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের মাথা তাদের যেন ভয় লাগে যে এই সব কাজ করার জন্য। এবং আমার এক্ষুনি মনে হয় কে কেন্দ্র সরকারকে, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না, এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, কারণ যেটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে, আমরা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে, আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে, এইটা এইটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না, এটা আমার দেশের ইস্যু। এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি। আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত, এবং এইটাকে কিভাবে আটকানো যায়, রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পানিশমেন্ট দেয়া উচিত, শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয়, এটা আমার মনে হয় কি দেশের সংবিধানে এটা নিয়ম আসা উচিত।